أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. الله تعالى ارشاد করেন, এবং যারা তোমাদের সাথে লড়াই করে তোমরা তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করো এবং সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ, সূরাতুল বাকারা 190 নম্বর আয়াত তিলাওয়াত করে এর বঙ্গানুবাদ পেশ করলাম। রব্বে করিম চাহে তো একটি আয়াতের আলোকে আমরা কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতে তার রাহে তার রাস্তায় লড়াই করতে আমাদেরকে হুকুম করছেন। আল্লাহ তাআলা পথে লড়াই করতে আল্লাহ তাআলা আমাদেরকে একাধিক আয়াতে হুকুম করেছেন। আজকের যে আয়াত, এই আয়াতের একই ভঙ্গিতে একই পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি আয়াতে হুকুম করছেন, وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. এই দুই আয়াতেই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, وقاتلوا في سبيل الله, তোমরা লড়াই করো আল্লাহ তাআলার পথে। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার পথে লড়াই করার হুকুম কি, সেই ফতোয়াটি আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন যে আল্লাহ তাআলা পথে লড়াই করাটাকে সুন্নত, নফল না ফরজ। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তাআলা বলেন লড়াই করা তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে এবং আমি আল্লাহ তাআলা জানি যে এটা তোমরা পছন্দ করো না। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খাইরানিল ওয়াসিয়া। কিসাস, সিয়াম, ওসিয়ত সহ অন্যান্য হুকুম আহকাম আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করার সময় এটা বলেননি যে এটা তোমাদের উপর অপছন্দ বা এটা তোমাদের অপছন্দ, বরং কিতালের সময় আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা জানি, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন, তিনি জানেন যে আমাদের স্বভাব কী, আমাদের ইচ্ছা কী, আমরা কী পছন্দ করি কী পছন্দ করি না। তো আল্লাহ তাআলা নিজে বলে দিচ্ছেন যে কিতাল, লড়াই তোমাদের উপর ফরজ করে দিচ্ছি এবং আমি আল্লাহ তাআলা জানি যে তোমরা লড়াই করতে চাও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মাহে রমাদানের সিয়াম আমাদের উপর ফরজ করেছেন, একই ভঙ্গিতে একই পদ্ধতিতে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর কিতালকে ফরজ করেছি। আজ অনেক মানুষ মনে করে কিতাল, লড়াই এর অর্থই হচ্ছে যারা দিন মানে না তাদেরকে হত্যা করা এবং গলা কাটা, হাত কাটা এর মানেই হচ্ছে ইসলাম। না, এটা ইসলামকে মূলত ধ্বংস করার জন্য, ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার জন্য ইসলামের শত্রুদের পক্ষ থেকে একটি হামলা। এখানে দুটি বিষয়, একটি হচ্ছে জিহাদ, একটি হচ্ছে লড়াই, কিতাল। জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা, এই চেষ্টা প্রচেষ্টার বিভিন্ন ধাপ রয়েছে, স্টেপ রয়েছে। আমরা দিন মানুষের নিকট পৌঁছানোর জন্য, দিনটাকে বিজয় করার জন্য আমরা যে মেহনত করি, চেষ্টা করি, এটাকে আরবিতে জিহাদ বলা হয়। এই জিহাদের বিভিন্ন স্তরের মধ্যে প্রথম হচ্ছে ইকরা, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। দুই নম্বর হচ্ছে কুম ফাআনদির, যা শিখলাম সেটা মানুষের নিকট দাওয়াত পৌঁছাবো, সত্যের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব, এটাও জিহাদের অন্তর্ভুক্ত। লিখব, বক্তব্য দিব, পরামর্শ দিব, এগুলি সব হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে যারা আমাদের পথে বাধা সৃষ্টি করে, সর্বশেষ চিকিৎসা হচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করা। তাহলে বোঝা গেল কিতাল হচ্ছে জিহাদের সর্বশেষ স্টেপ। কিতাল অর্থাৎ আল্লাহর পথে লড়াই করা, এটা হচ্ছে জিহাদের সর্বশেষ মারহালা, সর্বশেষ ধাপ, সর্বশেষ মারহালা, সর্বশেষ স্টেপ হচ্ছে লড়াই।
কিন্তু জিহাদ মানেই লড়াই নয়, জিহাদ মানেই কিতাল নয়। তো আজ আমরা জিহাদ নিয়ে আলোচনা করব না, কারণ এই আয়াতে আল্লাহ তাআলা জিহাদ নিয়ে আলোচনা করেননি, বরং কিতাল নিয়ে আলোচনা করেছেন, লড়াই নিয়ে আলোচনা করেছেন। আগামীতে ভবিষ্যতে ইনশাআল্লাহ যখন জিহাদের আয়াত আসবে, ইউজাহিদু না জাহিদু তুজাহিদু না এই ধরনের আয়াত যখন আসবে, তখন আমরা জিহাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা কিতাল নিয়ে আলোচনা করব, যে কিতালটি হচ্ছে জিহাদের সর্বশেষ ধাপ, জিহাদের সর্বশেষ স্তর, জিহাদের সর্বশেষ স্টেপ মারহালা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পথে লড়াই করা। আল্লাহ তাআলার পথে লড়াই করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর যে ফরজ করেছেন, এর জন্য কোনো বিশেষ বয়স বা অবস্থা আল্লাহ তাআলা নির্ধারণ করেননি। বরং আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন, ধনী হন গরিব হন, বড় হন ছোট হন, বৃদ্ধ হন যুবক হন, নারী হন পুরুষ হন, সবার উপর আল্লাহ তাআলা তার পথে লড়াই করা এটা ফরজ করে দিয়েছেন। ইনফিরু খিফাফাও ওয়া থিকালাও ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সচ্ছল হও অসচ্ছল হও, ধনী হও গরিব হও, সর্বাবস্থায় তোমরা আল্লাহ তাআলার পথে বের হয়ে যাও লড়াই করার জন্য। যে সকল দুর্বল ইমানওয়ালা মুনাফিক আল্লাহ তাআলার পথে বের হতে চায় না, জান মাল দিয়ে লড়াই করতে চায় না, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত কঠিন ভাষায় তাদের সমালোচনা করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি ইসসাকালতুম ইলাল আরদ। হে ইমানদারেরা, তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহ তাআলার পথে লড়াই করার জন্য বলা হয়, তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, তখন তোমরা কেন বের হও না, কেন তোমরা ঘরে বসে থাকো? আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। কোন জিনিস তোমাদেরকে বাধা দিচ্ছে? দুনিয়ার মহাব্বত। আখিরাতের তুলনায় তোমরা কি দুনিয়াকে বেশি মহাব্বত করছো, প্রাধান্য দিচ্ছ? শুনো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের তুলনায় দুনিয়া তো এর কোনো মূল্য নেই, এত একবারে মূল্যহীন, এর কোনো দাম নেই, এটা হচ্ছে সামান্য কিছু দিনের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কিছু পাথেয় দিচ্ছেন, কিছু আসবাবপত্র দিচ্ছেন, কিছু সম্পদ দিচ্ছেন, আখিরাতের তুলনায় এই দুনিয়া তো কিছুই না। যদি তোমরা বের না হও, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহ তাআলার পথে বের না হও, তাহলে শাস্তি কি? প্রথম শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ তাআলার পথে লড়াই করে এটা কত বড় ফরজ, এই আমলটা যদি আমরা না করি আল্লাহ তাআলা যারা করবে না তাদেরকে যন্ত্রণাদায়ক, দরদনাক, বেদনাদায়ক শাস্তি দিবেন। দ্বিতীয় শাস্তি, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যারা আল্লাহর পথে বের হবেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে তদাস্তলে আল্লাহ তাআলা আরেক জাতি সৃষ্টি করবেন, যারা আল্লাহ তাআলার পথে লড়াই করবে, কেউ আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। যারা আল্লাহর পথে লড়াই করে না তাদের তৃতীয় শাস্তি হচ্ছে তারা নিফাকি মৃত্যু তারা মৃত্যুবরণ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলিমের বর্ণনা, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাযওয়ি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে নিজে জিহাদ করেনি এবং জিহাদ সম্পর্কে কোনো চিন্তা ভাবনাও করেনি, এ ব্যক্তি মুনাফিকের একটি শাখায় মৃত্যুবরণ করল। চতুর্থ আরেকটি শাস্তি শুনুন, যা আবু দাউদে এসেছে, মাল্লাম ইয়াগযু আও ইউজাহিজ গাজিয়ান আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে জিহাদ করল না, অথবা কোনো মুজাহিদকে যুদ্ধ এর আসবাবপত্র দিয়ে যুদ্ধের জন্য সে প্রস্তুত করল না, কিংবা মুজাহিদদের ঘর বাড়িকে গৃহবাসীদের ভালোভাবে তত্ত্বাবধান করার জন্য তার প্রতিনিধিত্ব করল না,
আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বেই কোনো বিপদ বা দুর্ঘটনায় আক্রান্ত করবেন এই ব্যক্তিকে। আল্লাহ তাআলা পথে লড়াই না করা বা লড়াই করার জন্য নিজের ভিতরে কোনো স্পৃহা বা ইচ্ছা না থাকা কত বড় শাস্তি, যে আল্লাহ তাআলা মৃত্যুর আগে এই দুনিয়াতেই কোনো বড় দুর্ঘটনায় বিপদে আপদে সমস্যায় আক্রান্ত করে এই ব্যক্তিকে ধ্বংস করবেন। পরকালের শাস্তি তো রয়ে গেল। তো বুঝা গেল যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা পথে লড়াই করতে হবে এবং লড়াই করার স্পৃহা এবং এই ইচ্ছা আকাঙ্ক্ষা ভিতরে লালন করতে হবে। আল্লাহ তাআলা পথে লড়াই করা এটা ফরজ, কিন্তু আমরা জানি যে ফরজ দুই ধরনের, একটা হচ্ছে ফরজে কিফায়, একটা হচ্ছে ফরজে আইন। সাধারণভাবে আল্লাহ তাআলার পথে লড়াই করা হচ্ছে ফরজে কিফায়া, অর্থাৎ মুসলিম উম্মাহের এক শ্রেণী বা এক দল যদি লড়াই করে বাকিদের জন্য এটা যথেষ্ট হয়ে যায়, ফরজ। কিন্তু ফরজ কিফায়া, এক দল যদি তা করে ফেলে বাকিদের পক্ষ থেকে এটা যথেষ্ট হয়ে যাবে। দুটি অবস্থায় আল্লাহ তাআলার পথে লড়াই করা ফরজ আইন হয়ে যায়, প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হয়ে যায়। এক নম্বর, যখন শত্রুর সম্মুখীন হয়ে যাবে, শত্রু যখন আপনার মুখোমুখি হয়ে যাবে, মোকাবিল হয়ে যাবে, সম্মুখীন হয়ে যাবে, সেটা রণক্ষেত্রে হতে পারে, যুদ্ধের ময়দানে হতে পারে, বা এরকম হতে পারে যে শত্রু কারো দেশ অবরোধ করে ফেললো, হিসার করে ফেললো, তখন এই দেশে যারা আছে যেহেতু তারা এখন সবাই শত্রুর মুখোমুখি, সবার উপর তখন তাদের দেশকে রক্ষা করা, ইসলামের রাষ্ট্রকে রক্ষা করা সবার উপর ফরজ হয়ে যায়। তো আপনি আপনার দেশে হন বা যুদ্ধের ময়দানে হন, যদি শত্রুর মুখোমুখি হয়ে যান তখন পালিয়ে যাওয়া যাবে না। এটা বলা যাবে না যে অন্যান্যরা লড়াই করলে এটা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, বরং তখন আপনার উপর যুদ্ধ করা ফরজ হয়ে যায়। يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار. هي من دارنا যখন কাফিরদের কোন দলের কোন বাহিনীর তোমরা মুখোমুখি হবে, আমনা সামনা হবে, তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে না। যখন কেউ পালিয়ে যাবে কোনো উযর ছাড়া, কেউ যদি পালিয়ে যায়, ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম, তার উপর আল্লাহ তাআলার গজব, রাগ, ক্রোধ এবং তার শাস্তি হচ্ছে জাহান্নাম। এটা হচ্ছে প্রথম অবস্থা, আপনার উপর যুদ্ধ লড়াই করা কিতাল ফরজ হয় যখন আপনি শত্রুর সম্মুখীন হন। দ্বিতীয় অবস্থা হচ্ছে যদি আপনাকে আপনার নাম নিয়ে আপনাকেই যুদ্ধের জন্য ডাকা হয় আমিরের পক্ষ থেকে, ইসলামী যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের যিনি খালিফা বা আমির বা তার প্রতিনিধি যিনি, তার পক্ষ থেকে বলা হলো যে নাম নিয়ে যে আপনি অমুক যুদ্ধে বের হন, কারণ আপনার আমাদের অনেক প্রয়োজন, আপনার শক্তি বা আপনার পরামর্শ বা আপনার ধন সম্পদ বা আপনার ব্যক্তিত্ব, অনেক সময় এক ব্যক্তি একটা যুদ্ধে গেলে এর অনেক প্রভাব পড়ে। তো সাধারণভাবে সবাইকে বলা হয়েছে যে এই দেশের আপনারা যারা আছেন, যারা যারা পারেন আল্লাহর পথে বের হন। তো সবার উপর ফরজ কিফায়া, তারপর যিনি খলিফা বা যিনি ইমাম তিনি বললেন যে আপনি নাম নিয়ে আপনাকে বলা হলো যে আপনি আল্লাহর পথে বের হন, তখন আপনার উপর এটা ফরজ আইন হয়ে যায়। বুখারি মুসলিমের বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়া ইযাস্তুনফিরতুম ফানফিরু, যখন তোমাদেরকে যুদ্ধের জন্য, কিতালের জন্য, লড়াইয়ের জন্য ডাকা হয় তখন তোমরা বের হয়ে যাবে। ডাক যাকে বা যাদেরকে, এক ব্যক্তি বা এক দলকে যদি নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে তোমরা বের হও, তখন তাদের উপর যুদ্ধটি ফরজ হয়ে যায়। তো এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকাতিলু, যে তোমরা লড়াই করো। আমরা এই আয়াতের প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে বোঝার চেষ্টা করব। প্রথম শব্দ হচ্ছে ওয়াকাতিলু, যে তোমরা লড়াই করো। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা ইরশাদ করেন ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, যে তোমরা কিতাল করো, তোমরা লড়াই করো আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায়। এবার আসুন আমরা ফি সাবিলিল্লাহ এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এই শব্দটি আমরা অনেক শুনি দিনী মাহফিলগুলোতে, দিনী আলোচনায় আমরা শুনি ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার রাহে, এই শব্দটি আমরা শুনে থাকি। যারা ইমানদার তারা সব সময় লড়াই করে আল্লাহ তাআলার পথে, তারা জাতীয়তাবাদের জন্য বা ধর্মনিরপেক্ষ মতবাদের জন্য বা সমাজতন্ত্রের জন্য বা পুঁজিবাদের জন্য
বা অন্য কোনো মতলবে তারা লড়াই করে না, তাদের মাকসাদ লক্ষ্য উদ্দেশ্য থাকে ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত্বাগুত। আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহ তাআলার পথে, আর যারা কুফরি করেছে তারা লড়াই করে তাগুতের পথে, কুফুরির পথে, শয়তানের পথে। কারণ আমরা ঈমানদারেরা আমাদের জান মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, এখন ক্রয় করে নেয়ার পর এটা আল্লাহ তাআলা আবার আমাদের নিকট আমানত হিসাবে রেখেছেন। এজন্য যখন আল্লাহ তাআলা চাইবেন এই জান মাল এর হকদার শুধু আল্লাহ তাআলা, শুধু আল্লাহর পথে আমি আমার জান এবং মাল ব্যয় করে আমি লড়াই করব। إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ الله تعالى ارشاد করে নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদার দের কাছ থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময় দিচ্ছেন জান্নাত। এটা হচ্ছে একটি ব্যবসা, বেচা কেনা। ব্যবসা যখন আমরা করি স্বাভাবিক আমাদেরকে মার্কেটে যেতে হয়, বাজারে যেতে হয়। তো এই যে ব্যবসা হলো আল্লাহ তাআলার সাথে আমাদের চুক্তি হলো, এখন আমাদেরকে মার্কেটে যেতে হবে। মার্কেট কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন এই ব্যবসা আল্লাহ তাআলার সাথে হচ্ছে, এখন তোমাদের পুঁজি জান ও মাল নিয়ে তোমরা বাজারে যাও, মার্কেটে যাও, সেটা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার পথে লড়াই করো। যারা আমার দিনকে চায় না তোমরা তাদেরকে নিহত করো এবং তারা তোমাদেরকে নিহত করবে। এটা হচ্ছে এই ব্যবসার বাজার, এই ব্যবসার ময়দান, এই ব্যবসার মার্কেট হচ্ছে এটা। তো ঈমানদারেরা সব সময় তাদের লড়াই হবে একমাত্র আল্লাহ তাআলার পথে। ফালিয়ুকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সুতরাং যারা দুনিয়াকে বিক্রি করে আখিরাতকে ক্রয় করতে চায়, যারা আখিরাতের সফলতা চায়, তারা যেন আল্লাহ তাআলার পথে লড়াই করে। ফি সাবিলিল্লাহ শুধু লড়াই করতে বলেন নাই, কোথায় লড়াই করবেন? আল্লাহ তাআলার পথে। এই আল্লাহ তাআলার পথে লড়াই করতে গিয়ে যদি আপনি নিহত হন তখন আপনার পুরস্কার কি? ওয়ামান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলার পথে লড়াই করতে গেলে দুটি অবস্থা হয়, হয় আপনি শহীদ হবেন বা আপনি বিজয়ী হবেন, যেটা আমরা বলি বাঁচলে গাজী মরলে শহীদ। এই দুই অবস্থার তৃতীয় কোনো অবস্থা নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন আপনি যদি ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে যদি আপনি লড়াই করেন তাহলে দুনো অবস্থায় আপনি সফল, আপনি কামিয়াব। ফায়ুকতাল আপনি শহীদ হয়ে গেলেন, আও ইয়াগলিব বিজয়ী হয়ে গেলেন। দুনো অবস্থায় যারা ইউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে লড়াই করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মহান পুরস্কার দান করব। আল্লাহ তাআলার পথে যুগে যুগে নবীরা লড়াই করেছেন। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীরুন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু। আল্লাহ তাআলা বলেন কত নবী এরকম অতীত হয়েছেন, কত নবী এরকম দুনিয়াতে এসেছেন যারা আল্লাহ তাআলার পথে লড়াই করতে গিয়ে শহীদ হয়ে গেলেন। ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কুতিল তারা শহীদ হয়েছেন, অপর কিরাতে কাতালা মাআহু রিব্বিয়্যুনা কাসীর এমন অনেক নবী দুনিয়াতে এসেছেন যারা নিজেরা লড়াই করেছেন এবং তাদের সাথে যারা আল্লাহওয়ালা বুজুর্গ যারা নেককার তারাও লড়াই করেছেন। ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে, এবং লড়াই করতে গিয়ে তারা যখন আক্রান্ত হয়েছেন, শহীদ হয়েছেন, জখম হয়েছেন, তখন তারা শক্তিহীন হননি, মন খারাপ করেননি, তাদের মন ছোট হয়নি, দুর্বল হয়নি, কমজোর হয়নি, বরং তারা ধৈর্য ধারণ করেছেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। শুধু নবীরা নন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও আল্লাহ তাআলার পথে তারা লড়াই করেছেন, তারা অন্য উদ্দেশ্যে লড়াই করেননি। যেমন বদর যুদ্ধে দুই দল ছিল, একদল আল্লাহর পথে আর একদল শয়তানের পথে।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা আল্লাহর পথে ছিলেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة دوی دول لوائے کٹ چلو مخمو کی ہوئے چلو بدر پرانتے تادر ای تارا جو مخمو کی ہوئے چھے ای بیشتو مادر جنن ندرشن رہے چھے عبرت رہے چھے এক দল জিহাদ করছিল এক দল লড়াই করছিল ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে আর আরেক দল ছিল কাফির যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তাহলে বুঝা গেল ওয়াকাতিলু লড়াই করো এতটুকু শুধু আল্লাহ তাআলা বলেননি বরং কোথায় লড়াই করব কোন পথে কি উদ্দেশ্যে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে এখন স্বাভাবিক প্রশ্ন হয় প্রশ্ন আসে যে ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝানো হয় কোন ব্যক্তি আল্লাহ তাআলার পথে লড়াই করছে বলে গণ্য হবে এই প্রশ্ন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল বুখারী মুসলিমের বর্ণনা ইয়া রাসূলুল্লাহ আর-রাজুলু ইউকাতিলু লিল মাগনামি ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুযকার ওয়ার রাজুলু ইউকাতিলু লিয়ুরা মাকানা ওয়া ফি রিওয়ায়াতিন ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু হামিয়াতান অপর বর্ণনায় ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইউকাতিলু গাযাবান আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ যে ইয়া রাসূলুল্লাহ এক লোক গনিমতের মাল এর জন্য সে লড়াই করে আবার এক লোক নিজের নাম নেওয়ার জন্য আরেক লোক নিজ মর্যাদা প্রদর্শনের জন্য লড়াই করে বা নিজের বীরত্ব দেখাবার জন্য বাহাদুরি দেখাবার জন্য বা নিজের বংশীয় ও গোত্রীয় পক্ষপাতিত্বের জন্য লড়াই করে বা ক্রুদ্ধ হয়ে রাগান্বিত হয়ে সে লড়াই অংশগ্রহণ করে এই সবার মধ্যে কে আল্লাহ তার পথে লড়াই করছে বলে গণ্য হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি লড়াই করে আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য উঁচু করার জন্য কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য জাহির করার জন্য এই ব্যক্তিই হচ্ছে ফি সাবিলিল্লাহ তো বুঝা গেল ফি সাবিলিল্লাহর সংজ্ঞা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিলেন যে কেবল এই ব্যক্তি ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে যার লড়াই করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার কালিমাকে উঁচু করা আমাদেরকে আমাদের গোটা জীবনটা ফি সাবিলিল্লাহ এর জন্য বিলিয়ে দিতে হবে আল্লাহ তার পথে যদি আপনি এক সকাল বা এক সন্ধ্যা অতিবাহিত করেন আপনার জন্য কত বড় পুরস্কার লাগাদুয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা বুখারী মুসলিমের বর্ণনা আল্লাহ তাআলার পথে এক সকাল বা এক সন্ধ্যা অতিক্রান্ত করা পৃথিবী এবং পৃথিবীতে যাবতীয় বস্তু যা রয়েছে তার চেয়ে অনেক উত্তম এক সকাল বা এক সন্ধ্যা এখন যদি দুই সকাল হয় তিন সকাল হয় এক মাস হয় সারা জীবন হয় তাহলে আপনি কত বড় পুরস্কারে পুরস্কৃত হচ্ছেন আবার বুখারী মুসলিমের অন্য বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা আল্লাহ তাআলার রাহে একদিন সীমান্ত প্রহরায় রত থাকা পৃথিবী ও ভূপৃষ্ঠের যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা যে আল্লাহ তাআলার রাস্তায় একদিন সীমান্ত প্রহরায় রত থাকা পৃথিবী ও ভূপৃষ্ঠের যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় যদি একদিন পাহারায় আপনি রত থাকেন সময় দেন তাহলে গোটা দুনিয়ার মালিক যদি আপনাকে বানানো হয় এর চেয়ে আরও অনেক উত্তম আবার আবু দাউদ তিরমিজিতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন كل ميت يختم على عمله إلا المرابط في سبيل الله فإنه ينمى له عمله إلى يوم القيامة ويؤمن فتنة القبر প্রতিটি মৃত ব্যক্তির পরকালে চলে যাওয়ার পর তার কর্মধারা শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় পাহাড়রত ব্যক্তির নয় কেননা তার আমল কিয়ামতের দিন পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত করা হবে এবং সে কবরের শাস্তি কবরের যে ফিতনা তা হতে তাকে নিরাপদ রাখা হবে
আবার তিরমিজির বর্ণনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন আলফ ইয়াউমিন ফি মা সিওয়াহু মিনাল মানাজিলি, যে আল্লাহ তাআলার পথে একদিন সীমান্তে পাহারা দেয়া অন্যত্র হাজার দিন পাহারা দেওয়া অপেক্ষা উত্তম। তার আল্লাহ তাআলার পথে যদি আপনার পাহারাটি হয়, আপনার আপনি যে পাহারা দিলেন, আপনি যে একটু সময় দিলেন, এটা দুনিয়া এবং দুনিয়া মধ্যে যা আছে তা হতে অনেক উত্তম। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ তাআলার পথে লড়াই করার জন্য তিনি কত তামান্না করতেন। তিনি ইরশাদ করেন যা মুসলিম বুখারীতে এসেছে, ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাওয়াদিত্তু আন আগযুয়া ফি সাবিলিল্লাহ ফাউকতাল থুম্মা আগযু ফাউকতাল থুম্মা আগযু ফাউকতাল, আল্লাহ তাআলার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, যে আমার ইচ্ছা যে আমি আল্লাহ তাআলার পথে লড়াই করব, শহীদ হব, আবার লড়াই করব, আবার শহীদ হব, আবার লড়াই করব, আবার শহীদ হব, ফি সাবিলিল্লাহ আন আগযুয়া ফি সাবিলিল্লাহ, তো বোঝা গেল আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে লড়াই করার জন্য এরকম তামান্না, এরকম ইচ্ছা আশা আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ তাআলার পথে লড়াই করতে গিয়ে আপনার দেহে যদি সামান্য জখম হয়, আপনি যদি আহত হন, রক্ত যদি আপনার বের হয়, নির্গত হয়, এর স্বভাব কত বেশি। শর্ত হচ্ছে এই রক্তটা বের হতে হবে ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে। বুখারী মুসলিমের বর্ণনা মানব সাল্লাম ইরশাদ করেন, মা মিন মাকলুমিন ইউকলামু ফি সাবিলিল্লাহ ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া কালমুহু ইউদমি আল-লাউনু লাউনু দামিন ওয়া রিহু রিহু মিসকিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কোনো ক্ষত আল্লাহ তাআলার রাহে পৌঁছে, যখন কোনো আহত ব্যক্তি তার যখন কোনো রক্ত নির্গত হয় এবং সেটা যদি আল্লাহ তাআলার রাস্তায় হয়, এই ক্ষতটি যদি, এই রক্তটি যদি আল্লাহ তাআলার পথে হয়, তাহলে কিয়ামতের দিন সে এই মুজাহিদ এমন অবস্থায় আগমন করবে যে তার ক্ষত হতে রক্ত ঝরবে। রক্তের রং তো বাহ্যিকভাবে রক্তের মতো হবে, কিন্তু তার ঘ্রাণ হবে, গন্ধ হবে কস্তুরীর মতো। আবার ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে লড়াই করার সম্পর্কে আবু দাউদ তিরমিজিতে আরেকটা হাদিস এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি মিন রাজুলিন মুসলিমিন ফুয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া মান জুরিহা জুরহান ফি সাবিলিল্লাহ أو نكب نكبة فإنها تجيء يوم القيامة كأغزر ما كانت لونها الزعفران وريحها كالمسك. رسول الله صلى الله عليه وسلم إرشاد করেন, যদি আল্লাহ তাআলার রাস্তায় এতটুকু সময় যুদ্ধ করে কোনো ব্যক্তি, যতটুকু দুবার উটনি দুহাবার মাঝে হয়, তাহলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আর যে মুজাহিদকে আল্লাহ তাআলার পথে তার কোনো জখম হয় বা কোনো আঁচড় বা কোনো ক্ষত পৌঁছে, কিয়ামতের দিন এই ক্ষতটি, এই জখমটি এমন অবস্থায় সে উপস্থিত হবে যে তা হতে পূর্বের তুলনায় অনেক বেশি রক্তধারা প্রবাহিত হবে আল্লাহ তাআলার সামনে। দৃশ্যত তার রং হবে জাফরান আর তার ঘ্রাণ হবে মিস্কের, মিস্ক আম্বার কস্তুরের মতো। তো এই সকল আহাদিস থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলা পথে ফি সাবিলিল্লাহ নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করছেন। আপনার গোটা দেহ তো কুরবান করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা আলাদা আলাদাভাবে মহানবী সাল্লাম উল্লেখ করছেন। যেমন পার কথা, আপনার পাটি ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে যেন ধুলা লাগে। মাগবাররাত কাদামা আবদিন ফি সাবিলিল্লাহ ফাতামাসসাহুন নার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন বুখারীর বর্ণনা, ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে যে বান্দার দুনুপা পদযুগল ধুলিমলিন হবে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। ধুলিমলিন যদি ধুলা বালু লাগে আপনার পায়ে, কিন্তু শর্ত হচ্ছে এটা কেন ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে, তাহলে আপনার এই দুই পা জাহান্নামের জন্য হারাম হয়ে গেল। চোখ, আপনি আপনার চোখটি আল্লাহ তাআলার পথে ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে দিন। আয়না নীলা তামাসুহুমান নার, দুই চোখকে আগুন স্পর্শ করতে পারবে না। তিরমিজির বর্ণনা, এই দুই চোখের মধ্যে দ্বিতীয় চোখ হচ্ছে ওয়াইনুন বা তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহ তাআলার পথে প্রহরায় রত থাকে, এই চোখে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। আপনার মালকে, ধন সম্পদকে
ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে আপনি ওয়াকফ করে দিন, নিজে আপনি লড়াই করতে পারছেন না, আপনি টাকা পয়সা দিয়ে ফি সাবিলিল্লাহ অন্য কাউকে আপনি প্রস্তুত করুন। বুখারী মুসলিমের বর্ণনা, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা, যে ব্যক্তি আল্লাহ তার পথে যুদ্ধা প্রস্তুত করে দিল সে আসলে স্বয়ং যুদ্ধ করলো। আপনি নিজে যুদ্ধ করতে পারছেন না, কিতাল করতে পারছেন না শারীরিক দুর্বলতার কারণে বা অন্য কোনো কারণে আপনার অদর রয়েছে, আপনি আপনি আর্থিকভাবে টাকা পয়সা দিয়ে আপনি অন্য কাউকে ফি সাবিলিল্লাহ আপনি তাকে প্রস্তুত করুন। ওই ব্যক্তি লড়াই করে যে সওয়াব পাবে, আপনি ঘরে বসে সে সওয়াব পাবেন। অতএব আমরা ফি সাবিলিল্লাহ বলতে মনে করি একটা মাদ্রাসা, একটা এতিমখানা, একটি মসজিদ, এই তিন চারটি খাত ছাড়া ফি সাবিলিল্লাহ আর নেই। অবশ্যই এগুলো ফি সাবিলিল্লাহ, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাবিলিল্লাহ বলতে এর থেকে বড়ো আরও অনেক বিষয় বুঝিয়েছেন, যে এই দিনটাকে কায়েম করার জন্য আপনি অর্থ ব্যয় করুন, এটা হচ্ছে আসল ফি সাবিলিল্লাহ। দিনটা যদি কায়েম হয়ে যায় তখন আর জনগণের টাকায় মাদ্রাসা মসজিদ বানাতে হবে না, এই সরকারি ফান্ড থেকে এমনিই প্রত্যেকটি এলাকায় এলাকায় সরকারিভাবে মসজিদ মাদ্রাসা এতিমখানা বানানো হবে, মানুষের ইসলাহের জন্য, তালিমের জন্য, তাজকিয়ার জন্য বড় বড় বিদ্যালয় বানানো হবে, বড় বড় বিল্ডিং ভবন বানানো হবে। তো মূল জায়গায় আমাদেরকে মূল যেটা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথ সেখানে আমাদেরকে ব্যয় করতে হবে। কথাটি আমার নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাতির মেরিতে এসেছে, আফদালুস সাদাকাত যিল্লু ফুস্তাতিন ফি সাবিলিল্লাহ ওয়ামানিহাতু খাদিমিন ফি সাবিলিল্লাহ আও তারুকাতু ফাহলিন ফি সাবিলিল্লাহ। সর্বোত্তম সদকা আল্লাহ তাআলার রাস্তায় তাঁবুর ছায়ার ব্যবস্থা করে দেয়া, আল্লাহ তাআলার পথে যারা মুজাহিদ তারা লড়াই করতে গিয়েছেন তাদের জন্য একটি ছায়ার ব্যবস্থা করে দেয়া, তাঁবুর ব্যবস্থা করে দেয়া, এটা হচ্ছে আফদালুস সাদাকা, সর্বোত্তম সদকা। এই খাতে আপনি ব্যয় করুন, এমন তাঁবু ছায়া যা দ্বারা মুজাহিদের উপকৃত হয়। বা মানি হাতু খাদিমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় কোনো খাদিম দান করা যার দ্বারা মুজাহিদ সেবা গ্রহণ করে, কিংবা আল্লাহ তাআলার পথে তারুকাতু ফাহলিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে গর্ব ধারণের উপযুক্ত হৃষ্টপুষ্ট উটনি দান করা যার দুধ দ্বারা মুজাহিদগণ উপকৃত হবে। তাহলে যারা আল্লাহ তাআলার পথে লড়াই করছে, আল্লাহ তাআলার দিনকে কায়েম করার জন্য যারা জান দিচ্ছে, মাল দিচ্ছে, সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করার জন্য এই পথে ব্যয় করা এটা হচ্ছে সর্বোত্তম ফি সাবিলিল্লাহ। আবার বুখারীর বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটা হাদিসে শোনাচ্ছেন যে ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে ব্যয় করা সর্বোত্তম ফি সাবিলিল্লাহ বলতে কী বোঝায়, মানে ইহতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহ ঈমানান বিল্লাহ ওয়া তাসদীকান বিওয়াদিহি ফাইন্না শিবআহু ওয়া রাইয়াহু ওয়া রাউসাহু ওয়া বাউলাহু ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আল্লাহ তার প্রতি বিশ্বাস রেখে এবং তার ওয়াদা প্রতিশ্রুতিকে সত্য ভেবে আল্লাহ তাআলার রাস্তায় ঘোড়া বেঁধে রাখে, পালন করে, সে ঘোড়ার আহার পূর্বক তৃপ্ত হওয়া, পান যুগে সিক্ত হওয়া, তার পেশাব ও পায়খানা কিয়ামতের দিন তার নেকির পাল্লায়, তার নেকির যে ওজন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দান করবেন, সুবহানাল্লাহ। আবার মুসলিমের বর্ণনা, হযরত আবু মুসাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, জাআ রাজুলুন ইলা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাকাতিন মাখতুমা, যে এক ব্যক্তি লাগামযুক্ত উটনি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো এবং বলল, হাযিহি ফি সাবিলিল্লাহ, যে এই লাগামযুক্ত উটনিটি লাগাম সহ আমি আল্লাহ তাআলার পথে ফি সাবিলিল্লাহ দান করলাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকাতিন কুল্লুহা মাখতুমা, যে কিয়ামতের দিন তোমার জন্য এর বিনিময়ে 700টি উটনি হবে যার প্রত্যেকটি লাগাম যুক্ত হবে। বুখারীর বর্ণনা। তাহলে বোঝা গেল ফি সাবিলিল্লাহ সর্বোত্তম হচ্ছে আল্লাহ তার পথে যারা লড়াই করে তাদের কাজে আসে যে সকল আসবাবপত্র, এগুলো দান করা এটা হচ্ছে, বা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা এটা হচ্ছে সর্বোত্তম ফি সাবিলিল্লাহ। শুধু আপনার পা আর চোখ নয়, আপনি আপনার হাতকে ফি সাবিলিল্লাহ ওয়াকফ করুন। আবু দাউদ তিরমিজির বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, মান রামা বিসাহমিন ফি সাবিলিল্লাহ
فَهُوَ لَهُ عِدْلُ مُحَرَّرَةً যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একটি তীর নিক্ষেপ করে এই একটি তীরের বিনিময়ে তার জন্য একটি গোলাম আজাদ করা সমান নেকি হয় ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার রাস্তায় যদি একটি তীর নিক্ষেপ করে একটি গোলাম আজাদ করা সওয়াব আল্লাহ তাআলা এই বান্দাকে দান করবেন আপনি আপনার পেটকে ফি সাবিলিল্লাহ উকফ করুন আল্লাহ তাআলার পথে আপনি রোজা রাখুন বুখারী মুসলিমের বর্ণনা মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বাআদাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খারিফা যে বান্দা আল্লাহ তাআলার রাস্তায় একদিন সিয়াম পালন করবে রোজা রাখবে এই একদিনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নাম হতে 70 বৎসরের দূরত্ব সম দূরে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন অপর বর্ণনা এসেছে তিরমিজিতে এসেছে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একদিন সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সম একটি গর্ত খনন করে দিবেন তাহলে এই পেটটাকেও আমরা ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে দিব আপনি আপনার জবানকে ফি সাবিলিল্লাহ ওয়াকফ করুন ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة الله تعالى بولن أبن دعوة الدين الله تعالى ربطه الله تعالى ديك في إلى سبيل ربك الله تعالى رستا ديك كي بھابي حكمة الرشاته كوش الرشاته ايبان شندور كتھا بارتا الرشاته تاپنا الزبان کو اپنی في سبيل الوقف کرو ایک کتھا ہے ایک جن ایمان دار شیطار گوٹا جیبون کے ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে আল্লাহ তাআলার রাস্তায় আপনি আপনার দেশ থেকে আপনি দেশান্তরিত হন হিজরত করবেন সেটাও হতে হবে ফি সাবিলিল্লাহ ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ এই সকল মুনাফিকদেরকে তোমরা আপন অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তারা ফি সাবিলিল্লাহ হিজরত করে নাই তার বুঝা গেল ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথ এই পথে আমাদের গোটা জীবন জান মাল সময় সব কিছু আমাদেরকে ওয়াকফ করে দিতে হবে এমনকি যখন আমাকে মরতেই হবে তখন আমি মৃত্যুবরণ করব এই পথে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউন আল্লাহ তাআলা বলেন যারা ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না তারা তাদের রবের নিকট জীবিত ইনদা রাব্বিহিম ইউরযাকুন উপর আয়াতে এসেছে তারা রিজিক পাচ্ছে কিন্তু তোমরা তা টের পাও না অনুধাবন করতে পারো না তাহলে যারা ফি সাবিলিল্লাহ আল্লাহ তার পথে মারা যায় তারা নিহত মৃত নয় তারা হচ্ছে জীবিত তারা হচ্ছে শহীদ আল্লাহ তার পথে যখন আমরা লড়াই করব এই লড়াইটি হতে হবে সারিবদ্ধ কাতারবন্দি হয়ে ঐক্যবদ্ধভাবে কোনো বিচ্ছিন্নতা করা যাবে না দোলাদুলি করা যাবে না পরস্পর হিংসা বিদ্বেষ সৃষ্টি করা যাবে না ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন মহব্বত করেন যারা আল্লাহ তাআলার রাস্তায় শিশা ঢালা প্রাচীরের মতো কাতারবন্দি হয়ে ঐক্যবদ্ধ হয়ে যারা লড়াই করে তো এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলু তোমরা লড়াই করো ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার পথে কাদের বিরুদ্ধে আমরা লড়াই করব আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আল্লাযীনা ইউকাতিলুনাকুম যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তোমরা কেবল তাদের বিরুদ্ধেই লড়াই করবে فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا جرى আমাদের বিরুদ্ধে লড়াই করে তারা কারা তাদের পরিচালনা তালে বিভিন্ন আয়াত আমাদেরকে দিচ্ছেন তারা হচ্ছে শয়তানের বন্ধু যারা শয়তানের বন্ধু যারা শয়তানের পক্ষে থাকে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো এবং তাদের শক্তি দেখে অস্ত্র দেখে সম্পদ দেখে সংখ্যা দেখে তোমরা হতাশ হবে না ভয় পাবে না ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল
فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون আল্লাহ তাআলা বলেন যারা কুফুরি এর নেতৃত্ব দেয় যারা এর নেতৃত্ব দেয় যারা তাদের ইমাম যারা তাদের সরদার তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো কারণ তারা তাদের জনগণকে বিভ্রান্ত করছে জনগণ আসলে ইসলাম চায় শান্তি চায় কিন্তু এই সকল আইম্মাতাল কুফর কুফুরির যারা নেতৃত্ব দেয় তারা তাদের জনগণকে শোষণ করে বাধ্য করছে ইসলাম না মানার জন্য এই সকল তাগুতদেরকে তোমরা সরিয়ে দাও তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে আর আমরা লড়াই করব তাদের বিরুদ্ধে যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে উপহাস করে ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول আল্লাহ তাআলা বলেন তোমরা কি তাদের বিরুদ্ধে লড়াই করবে না যারা তোমাদের সাথে যাদের কৃত অঙ্গীকার প্রতিশ্রুতি ওয়াদা চুক্তি যারা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কি তোমরা লড়াই করবে না এবং যারা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দেশ থেকে দেশান্তরিত করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে কি তোমরা লড়াই করবে না এক কথায় যারা নবী সাল্লামকে দেশান্তরিত করতে চায় বা তাকে কষ্ট দিতে চায় বা তাকে নিয়ে উপহাস করে ঠাট্টা করে মশারি করে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে জীবনবিধান ইসলাম বা তার উপর অবতীর্ণ হয়েছে যে কোরআন বা তার ওয়ারিস যারা উলামায়ে কেরাম বা তার অনুসারী যারা তৌহিদি জনতা তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে লড়াই করতে হবে আজ অনেকেই জিজ্ঞাসা করে যে লড়াই তো শুধু কাফিরদের বিরুদ্ধে আজ অনেক সময় দেখি যারা জিহাদের কথা বলেন ইসলামের পক্ষে সংগ্রামের কথা বলেন লড়াইয়ের কথা বলেন তা আবার অনেক সময় অনেক মুসলমানের বিরুদ্ধে তারা লড়াই করে বসে না শুধু কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে বলা হয়নি নামদারি যারা মুসলমান মুনাফিক তাদের বিরুদ্ধে লড়াই করতে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম আল্লাহ তাআলা বলেন লড়াই করুন জিহাদ করুন কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে শুধু নাম মুসলমান হলে হবে না নবী মানে না ইসলাম মানে না কোরআন মানে না এবং এগুলোর বিধানগুলোকে উৎখাত করে নিজের মন মস্তিষ্ক প্রসূত জীবন বিধান যেগুলো রয়েছে এগুলো তারা রচনা করে এবং এগুলো তারা প্রতিষ্ঠা করতে চায় এরা নামধারী মুসলমান তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করতে হবে কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাজ্জিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون লড়াই করো তাদের বিরুদ্ধে যারা ইমান আনে না আল্লাহ তাআলার উপর ইমান আনে না আখিরাতের উপর দিন হক সত্য যে দিন এই দিনকে তারা গ্রহণ করে না আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন এটাকে তারা হারাম মানে না আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন এটাকে তারা হালাল হিসাবে মানে না দিনে হককে যারা গ্রহণ করে না দিনে হককে যারা উৎখাত করে পরিবর্তন করে মানুষদেরকে শাসনের নামে শোষণ করতে চায় তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো তাহলে আমাদের লড়াই হতে হবে কাফিরদের মধ্যে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করে এবং নামধারী যারা মুসলমান মুনাফিক ইসলাম চায় না তাদের বিরুদ্ধে এবং তৃতীয় আরেক দলের বিরুদ্ধে লড়াই করতে আমাদেরকে বলা হয়েছে যারা হচ্ছে আহলে বাগি অর্থাৎ দুই দল মুসলমানের মধ্যে যুদ্ধ হলো বা দ্বন্দ্ব দেখা দিল তখন তৃতীয় যে পক্ষ বা সেটা তৃতীয় জনগণ হোক বা সরকার হোক তাদের দায়িত্ব হচ্ছে এই দুই দলের মধ্যে সমঝোতা সুলহ করে দেওয়া এখন এক দল সুলহ মানছে শান্তি চুক্তি মানছে আরেক দল মানছে না বাড়াবাড়ি করছে আল্লাহ তাআলা বক্তব্য হচ্ছে তখন তোমরা যারা শান্তি মানছে যারা এই ইখতিলাফকে এই যুদ্ধকে থামানোর পক্ষে যারা তোমরা তাদের পক্ষ নিয়ে যারা বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ যখন দুই দলের মধ্যে লড়াই হবে তখন তোমরা তাদের মধ্যে ফা আসলিহু সুলহ করে দাও
فإن بغت إحداهما على الأخرى তারপরে যদি এক দল আরেকদের উপর বাড়াবাড়ি করে তখন যে দল বাড়াবাড়ি করছে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ তাআলার হুকুম মেনে নেয় আয়াতের শেষে এসে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তাআতাদু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুআতাদিন তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ তাআলার পথে লড়াই করতে গিয়ে সীমা লঙ্ঘন করা বিভিন্ন ধরন রয়েছে যেমন এক নাম্বার যাদের বিরুদ্ধে লড়াই করতে নিষেধ করা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা এটা হচ্ছে সীমা লঙ্ঘন যারা আমাদের বিরুদ্ধে লড়াই করছে না সে কাফির সেও মুসলিম কিন্তু সে আমাদের সাথে লড়াই করে না এমন ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি লড়াই করেন তাহলে এটা হচ্ছে সীমা লঙ্ঘন ওয়ালা তাআতাদু এটা সীমা লঙ্ঘন করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين الله تعالى إرشاد كورن الله تعالى نشيد كورن ওই লোকদের সঙ্গে সদাচরণ করতে ইনসাফপূর্ণ ব্যবহার করতে যারা তোমাদের সঙ্গে ধর্মকেন্দ্রিক যুদ্ধ করেনি এবং তোমাদের আবাসভূমি তোমাদের দেশ থেকে তোমাদেরকে দেশান্তরিত করেনি বের করে দেয়নি অতএব তোমরা ইনসাফ করো নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে পছন্দ করেন ইউহিব্বুল মুকসিতিন আর যদি তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করো তাহলে এটা ইনসাফ নয় এটা হবে বেইনসাফ এটা হবে অন্যায় এটা হবে জুলুম এটা হচ্ছে সীমা লঙ্ঘন তাহলে লড়াইয়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা প্রথম দিক হচ্ছে যারা লড়াই করছে না তাদের বিরুদ্ধে লড়াই করা এটা করা যাবে না দুই নম্বর পবিত্র মাস চারটি মাস এই চারটি মাসে যুদ্ধ করা নিষেধ এর বিস্তারিত আলোচনা সামনের আগামী আলোচনা আমাদের আসবে ইনশাআল্লাহ শাহরুল হারাম ও বিশ্বাহরুল হারাম কিন্তু শুধু সংক্ষিপ্ত আকারে আমি আজ বলে দিচ্ছি যে চারটি মাস হচ্ছে সম্মানিত এই চারটি মাসে যুদ্ধ করা যাবে না যুদ্ধ করা হচ্ছে ইতিদা সীমা লঙ্ঘন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাআতাদু পবিত্র মাসে যুদ্ধ করে তোমরা সীমা লঙ্ঘন করো না ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর পবিত্র মাসগুলোতে লড়াই করা হচ্ছে কবিরা গুনাহ তিন নম্বর সীমা লঙ্ঘন হচ্ছে পবিত্র স্থানে যুদ্ধ করা সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা মক্কাতুল মুকাররমায় হারামের যে হুদুদ রয়েছে এখানে যুদ্ধ করা নিষেধ সেখানে যুদ্ধ করা হচ্ছে সীমা লঙ্ঘন ইতিদা ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহ কাফিররা যদি তোমাদের বিরুদ্ধে হরমে মক্কা যুদ্ধ করে সেটা ভিন্ন কথা এটা ছাড়া তোমরা তাদের বিরুদ্ধে মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামের আশেপাশে তোমরা লড়াই করো না লড়াই করলে এটা ইতিদা হবে সীমা লঙ্ঘন হবে তারপর যুদ্ধ করতে গিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিতেন যে এগুলো করা যাবে না এগুলো করলে এটা হচ্ছে সীমা লঙ্ঘন যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বাহিনীকে পাঠাতেন তখন তিনি তাদেরকে হিদায়াত দিতেন যে লা তাগুল্লু তোমরা গনিমতের মাল চুরি করবে না এটা হচ্ছে সীমা লঙ্ঘন ওয়ালা তাজবুনু যুদ্ধের সময় তোমরা দুর্বল হয়ে পড়বে না এটা হচ্ছে সীমা লঙ্ঘন ওয়ালা তুমাসিলু শত্রুদের চেহারা বিকৃত করো না তাদের দেহ অঙ্গ প্রত্যঙ্গ কেটে এগুলো বিকৃত করো না এটা হচ্ছে সীমা লঙ্ঘন ওয়ালা তাকতুলু ওয়ালিদান ছোটো বাচ্চাকে তোমরা হত্যা করো এটা হচ্ছে সীমা লঙ্ঘন ওয়ালা তাহরিকু কানিসাতান খ্রিস্টান বা ইহুদি বা যে কোনো ধর্মের তাদের যে ইবাদতখানা রয়েছে গির্জা রয়েছে এগুলো তোমরা জ্বালিও না ওয়ালা তাকিরু নাখলান এবং কোনো বৃক্ষ খেজুর গাছ বা যে কোনো গাছ তোমরা উপড়ে দিবে না এগুলো ইসলামের সৌন্দর্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তার সাথীদেরকে তিনি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদেরকে তিনি এরকম নসিহত করতেন মুসলিমের বর্ণনা অপর বর্ণনা এসেছে লা তাকতুলু ইমরাআতান কোনো মহিলাকে তোমরা হত্যা করবে না ওয়ালা কাবীরান ফানিয়ান বয়োবৃদ্ধ কোনো ব্যক্তিকে তোমরা হত্যা করবে না ওয়ালা তাহদিমু বাইতান কোনো ঘর তোমরা ভাঙবে না কোনো ঘরকে তোমরা ধ্বংস করবে না তো এরকম যে সকল বিষয় রয়েছে এগুলো হচ্ছে সীমা লঙ্ঘন ঘর ভেঙে দেয়া জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেওয়া মহিলাকে হত্যা করা বয়ের বিরুদ্ধেকে হত্যা করা কোনো ব্যক্তি সে খ্রিস্টান হোক ইহুদি হোক সে তার গির্জায়
পূজা করছে সেখানে গিয়ে তাকে হত্যা করা, এগুলো হচ্ছে সীমালঙ্ঘন, ইসলাম এগুলো সমর্থন করে না। লড়াই করব দিন কায়েম করার জন্য, কিন্তু ইসলামের যে সৌন্দর্য রয়েছে, ইসলামের যে হেদায়াত রয়েছে, ইসলামের যে জামাল রয়েছে, ইসলামের যে শিক্ষা রয়েছে, এগুলো আমাদেরকে ফলো করে মেনে আমাদেরকে কিতাল নামক লড়াই নামক যে হুকুম এটা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।